রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় শ্রী দেবাংশু ভট্টাচার্য মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নমস্কার, সন্ধ্যা হয়ে গেছে, আমি জানি একটু আজকের সভাটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু কি জানেন তো তফাৎ একটা কি, বিজেপির লোকেদের বিজেপির মিটিং এ ভিড় করতে গেলে মুড়ি বেগুনি দিয়ে ডাকতে হয়, আমাদের দিদির ছবি হলেই চলে। ওই কারণে না আমাদের সভা ছেড়ে কেউ যান না, মায়েরাও বসে থাকেন, দাদারাও বসে থাকেন। কেন জানেন তো, মায়েরা একটা জেদ করে নিয়েছে। কি জেদ করেছে মায়েরা? বলে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেপি নাড্ডা, দিলীপ ঘোষ, মুকুল রায়, বেইমান, গদ্দার, সিপিএম, কংগ্রেস সবাই চোট বেঁধেছে। কেন সবাই চোট বেঁধেছে? ওই 5 ফুট 2 ইঞ্চির হাওয়াই চটি পরা মহিলাটাকে হারাতে। আমি বলি বন্ধু এত ভয়? বাবা শোনো শোনো শোনো, অমিত শাহকে দেখে বোঝা যায় ওজন আছে, আমি মাপিনি। শুভেন্দু বাবুকেও দেখে বোঝা যায় ওজন আছে, আমি মাপিনি। দিলীপ ঘোষের ওজন আছে, মুকুল রায়ের ওজন আছে, সিপিএম এর নেতাদের ওজন আছে, কংগ্রেসের নেতাদের ওজন আছে, গদ্দার বেইমানদের ওজন আছে, জেপি নাড্ডার ওজন আছে। কিন্তু বন্ধু তোমাদের সবার ওজন মেলালেও না, তার থেকে হাওয়াই চটি জোড়ার ওজন অনেক বেশি বন্ধু, এটা মাথায় রাখো। আর বাংলার মানুষ যাদের অধিকাংশ হাওয়াই চপ্পল পরেন, যাদের মোটা বুট কেনার ক্ষমতা নেই, ওই মানুষগুলোই এবার তাদের হাওয়াই চটি পরা দিদির হয়ে লড়াইটা লড়বে। বন্ধু তোমার 10 লক্ষ টাকা সুটধারী নেতা কোথাও পাত্তা পাবে না। কালকে এখানে একটা সভা হয়েছে, ওই সভার বিশেষত্ব কি জানেন? মঞ্চটা করেছে মাঠের মাঝখানে, যেন 5,000 লোক হলে দেখে মনে হয় 5 লাখ লোক। আর আমাদের শিউলিদিরা মঞ্চটা আরো 20 ফুট পিছিয়ে দিয়েছে, কারণ আমরা জানি যখন দিদির নাম করে সভা ডাকা হবে লোক ধারণ করার জায়গা থাকবে না। আর আপনি দেখুন উনি মাঝখানে সভা করে মাঠ ভরাতে পারেননি, আমরা 20 ফুট পিছিয়ে এনে সভা করেছি, তিল ধারণের জায়গা নেই। এইটা তৃণমূল কংগ্রেসের ম্যাজিক, এটাই মমতা ম্যাজিক। আর এই ম্যাজিকে পিসি সরকার ম্যাজিক দেখাতে বলবে, দেখবেন গিলিগিলি হুস ধা। মমতা ব্যানার্জির যে ম্যাজিকটা করবেন এবার, আপনারা সেই ম্যাজিকের দর্শক থাকবেন, মমতা ব্যানার্জি বলবেন গিলিগিলি হুস, দেখবেন পদ্মফুল ছিল হয়ে গেছে জোড়াতে, বুঝতে পেরেছেন? আর এই ম্যাজিকটাই এবার বাংলার কোনায় কোনায় প্রান্তে প্রান্তে হবে। আচ্ছা দাদা, লোকে বলে আমি অপমানিত, আমি এতদিন জানতাম আমাদের রাজ্যপাল বাবুই শুধু অপমানিত হয়, এই তো দেখছি এবার অপমানিত লাইন, সবাই অপমানিত, সব পেয়েও অপমানিত। আর আপনারা যারা সাধারণ কর্মীরা, বুথের কর্মীরা, যারা পতাকা লাগান, তৃণমূলের হয়ে দেওয়াল লেখেন, যদি কিছু পাইনি বলার হতো, সবার প্রথম তো আপনাদের অপমানিত হওয়া উচিত ছিল, আপনারা কিন্তু বলেননি দাদা। আপনারা কিন্তু মমতা ব্যানার্জির পাশে থেকে এই লড়াইটা লড়ে গেছেন, এই লড়াইটা করে গেছেন। আর তার ফলাফল কি জানেন? তার ফলাফল হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির এই খাবড়ে যাওয়া। আচ্ছা একটা কথা মা কাকিমারা বলুন তো, দাদারা বলবেন, ধরুন একটা লোক আছে স্টেজে, 2টো লোক দাঁড়িয়ে আছে, একটা লোক দুপায়ে দাঁড়িয়ে আছে আমি যেমন দাঁড়িয়ে আছি, আর একটা লোক আছে এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছে, একটা ঠ্যাঙের উপরে ভাঁজ করে। আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কাকে একটু জোরে ঠোকা দিলে সে পড়ে যাবে, মায়েরা বলুন তো, যে এক ঠেঙে দাঁড়িয়ে আছে সে পড়ে যাবে তো? কেন, যে 2 ঠেঙে দাঁড়িয়ে আছে সে ব্যালেন্স আছে, কিন্তু যে 1 ঠেঙে দাঁড়িয়ে আছে তার ব্যালেন্স নেই। দেখুন তৃণমূল কংগ্রেসের 2টো ঠ্যাং আছে, সেই কারণে তৃণমূলকে বিজেপিতে গিয়ে বলতে হচ্ছে না একটা নেতা দাঁড়ো না এসো না আমাদের পার্টিতে, বিজেপি 1 ঠেঙে দাঁড়িয়ে আছে তাই 1 ঠ্যাং চাইছে তৃণমূলের থেকে, এ ভাই আসবি, এ ভাই আসবি নাকি রে, এ ভাই আয় না রে। তার মানে বিজেপি 1টা ঠেঙে দাঁড়িয়ে ডিসব্যালেন্স। আর এখন দিলীপ বাবুরা অমিত শাহের কাছে গেছে, বলছে অমিত জি আমাগো দ্বারা হইতেছে না। তো অমিত জি বলছে কি হচ্ছে না, চল বলে অমিত শাহ এলো কলকাতায়। দিলীপ বাবুরা হাতে ধরালো একটা বাটি, সেই বাটি নিয়ে অমিত শাহ গেছে দিদির কালীঘাটের বাড়ির কাছে, বলছে দিদি একটা নেতা দাও না, দিদি একটা নেতা দাও না, দিদি একটা নেতা দেবে, নেতা একটা নেতা। আর আমাদের দিদির মনে জানেন তো বড্ড দয়া, দিদি আপনাদের রেশনের চাল দেন, আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে জুতো মোজা দেন, রাস্তা করে দেন, হসপিটাল করে দেন, দিদির কাছে যে যা চায় দিদি দেয়। এখন অমিত শাহ এসে নেতা চাইছে, দিদি দেবে না? আমাদের দিদি কি বললেন, এই শিলভদ্র যা, এই শুভেন্দু যা, এই শ্রবণ, এই বৈশাখীকে নিয়ে যা।
দিবি ভাগিয়ে দিলে সেই সব নেতাগুলোকে বাটিতে নিয়ে এখন পাম দিয়ে বানাচ্ছে জননেতা। আচ্ছা দাদা, এখানে মেলায় গেছেন মা কাকিমারা? মেলাতে দেখেছেন একটা মিকি মাউস থাকে, বাচ্চারা চড়তে খুব ভালোবাসে, রাবারে বিরাট বড়, বাচ্চারা উঠে লাফালাফি করে। কোনোদিন মেলার শেষে যাবেন, যখন দেখবেন মিকি মাউসটার হাওয়া খুলে নেয়, মেলায় ঢুকলে যেটাকে এত বড় দেখায় না, ওটাই পাপোছ হয়ে মাটিতে পড়ে থাকে। এই হাওয়ায় ফোলানো জননেতারাও পাপোছ হয়ে বাংলার মাটিতে পড়ে থাকবেন, বাংলার মানুষ সেটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবে। এটাই কিন্তু বিধির বিধান, আপনাদের সবাইকে মনে রাখতে হবে। আজকে দিদি যখন বলেছেন আমি নন্দীগ্রামে দাঁড়াবো, গোটা মেদিনীপুর আনন্দে লাফাচ্ছে। শুভেন্দুবাবু প্রশ্ন করছেন, কেন দিদি ভবানীপুরেও আর নন্দীগ্রামেও কেন দাঁড়াবে, যে কোনো একটা থেকে দাঁড়ান। বিজেপি নেতারা এই কথা বলতে এলে দাদারা আপনারা বলবেন, শুভেন্দুবাবু 6 বছর আগের ইতিহাসটা মনে করুন, 2014 লোকসভা ভোট মোদিজি কটা সিটে দাঁড়িয়েছিল, একটা বড়দা গুজরাটের, একটা উত্তরপ্রদেশের বারাণসী। মোদিজি কি ভয় পেয়ে দাঁড়িয়েছিল দুটো সিটে? মোদিজি দুটো সিটে দাঁড়ালে দোষ নেই, দিদি দুটো সিটে দাঁড়ালে দোষ। আসলে বিজেপিতে গেলে না মেরুদণ্ডটা বিক্রি করে দিতে হয়। কবি সৃজাতোর একটা লাইন আছে, তুমিও মানুষ আমিও মানুষ, তফাত শুধু শির দাঁড়াও। আমাদের আগে বক্তব্য রাখলেন মদনদা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মদনদার উপরে কম অত্যাচার করেছে বিজেপির লোকজন বলুন তো আপনারা? কিন্তু মদনদা কিন্তু নিজের মেরুদণ্ডটা বিক্রি করেননি, আর যারা দেখুন একটুখানি খাবড়ে গেছে তারা মেরুদণ্ডটা বেঁচে দিয়ে চলে গেছে। এটা কেন গেছে জানেন? কারণ তাদের এখন সিবিআই ভয় দেখাচ্ছে, ইডি ভয় দেখাচ্ছে, বলে চলে আসো নয় জেলে ঢুকিয়ে দেব। দাদা আপনারা তো তৃণমূল কংগ্রেস কর্মী, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ভয় পান? আপনারা বিজেপিকে ভয় পান? মায়েরা মায়েরা, বিজেপি যখন ভোট চাইতে আসবে একটা প্রশ্ন আমার হয়ে করবেন, মোদিজি গ্যাসের দামটা বাড়িয়েছেন কেন? প্রশ্নটা করবেন তো, গ্যাসের দাম বেড়েছে তো, আর মায়েরা গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে আসছে আসছে না তো? যার 15 লাখ দেওয়ার কথা ছিল সে ভর্তুকির টাকাটাও মেরে দিয়েছে, বুঝতে পেরেছেন? কেমন প্রধানমন্ত্রী বুঝুন, এদের হয়ে গেছে এই অবস্থা। তাই প্রধানমন্ত্রী থেকে তো দিল্লিকে কিছু ডেলিভারি করতে পারেনি বাংলার মানুষকে, এবার সেই কারণে বাংলায় এসছে। আর বাংলায় এসে কি বলছে? বাংলায় এসে বলছে আমরা ক্ষমতা দখল করবো। আচ্ছা দাদার একটা প্রশ্ন বলুন তো, যদি তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায় কে মুখ্যমন্ত্রী হবে? কে মুখ্যমন্ত্রী হবে? বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় কে মুখ্যমন্ত্রী হবে? আমি যেই প্রশ্নটা করবো দিলীপ ঘোষ আমার বাইক কেড়ে নিবে, কেন কেন আমি? যেই দিলীপ ঘোষ বলবে মুকুল রায়ের দিক থেকে ছুটতে ছুটতে এসে দিলীপ ঘোষকে ধাক্কা দিয়ে বলবে, কেন কেন আমি? যেই মুকুল রায় বলবে তথাগত রায় এসে বলবে আমি? আরেকজন আবার আসানসোল থেকে গান গাইতে গাইতে আসবে কামনা পেয়ার হে এসে বলবে না আমি হবো মুখ্যমন্ত্রী, এরপরে লকেট দিয়ে এসে বলবে আমি হবো মুখ্যমন্ত্রী, এরপরে রূপা দিয়ে এসে বলবে আমি হবো মুখ্যমন্ত্রী। আর তারপরে আমাদের এখান থেকে যে জননেতা গেছেন উনি বললেন, ভাই রে 9 বছর ধরে দিদির বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে দিদির পিঠে ছুরি মেরে তোদের পার্টিতে এলাম, তোরাই যদি মুখ্যমন্ত্রী হয়ে যাস আমি কি তবে আঙুল চুষবো? এবার আপনারা বলুন যে এদের এখন মুখ্যমন্ত্রী হওয়া নিয়েই মারামারি লেগে গেছে, তাহলে আলটিমেটলি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চান না এই জমা খিচুড়ি সরকারকে চান, আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারা কোন দিকে থাকবেন? অনেক সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে তৃণমূল কংগ্রেসে তো গোষ্ঠীদ্বন্দ্ব কি করে জিতবে? আচ্ছা দাদা আপনারা বলুন তো, তৃণমূল কংগ্রেস যদি একটা রাজধানী এক্সপ্রেস হয় আর সেই এক্সপ্রেসটার এক একটা নেতা হচ্ছে এক একটা বগি, তাই তো? এক একটা নেতা এক একটা বগি, কিন্তু তৃণমূল কংগ্রেস নামক রাজধানী এক্সপ্রেসটার ইঞ্জিন কিন্তু একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আর সেই কারণে ইঞ্জিন যদি বলে হাওড়া যাব বগিকেও হাওড়া যেতে হয়, আর ইঞ্জিন যদি বলে শিয়ালদা যাব বগিকেও শিয়ালদা যেতে হয়। কিন্তু বিজেপির সমস্যা হচ্ছে সবাই ইঞ্জিন হবে, দিলীপও ইঞ্জিন হবে, মুকুলও ইঞ্জিন হবে, শোভনও ইঞ্জিন হবে, শুভেন্দুও ইঞ্জিন হবে। এই কারণে কি হলো, ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি লাগলো, আর ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি লেগে ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি লেগে ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি লেগে এই যে বিজেপি নামক রাজধানী এক্সপ্রেসটা সেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 2021 নির্বাচনে যখন বিজেপি নামক রাজধানী এক্সপ্রেসটার অ্যাক্সিডেন্ট হবে তখন সেই রেললাইনের ওপর দিয়ে মামাটি মানুষ এক্সপ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার হাওড়ার দিকে যাবে ছুটতে ছুটতে, কারণ হাওড়াটা পেরোলেই নবান্ন, নবান্ন দিদি দখল করবেন। তাই খেলা হবে তো, খেলা হবে তো দাদা, খেলবেন তো, খেলা হবে তো। অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, সবার বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই মাঠে এখান থেকে খেলা শুরু হবে, কেশপুর থেকে খেলা শুরু হতে হতে আস্তে আস্তে উপরের দিকে উঠবে দার্জিলিং এ।
সবাই আছো ওদের বলুন তোমরা গ্লাভস আনো ওদের বলুন তোমরা বল আনো তোমরা ব্যাট আনো তোমরা উইকেট আনো ফ্ল্যাডলাইট তোমরা সাজাও মাঠে ঘাস থাকবে কিনা তোমরা ঠিক করো আম্পায়ারও তোমরা আনো এগারো জন প্লেয়ার তোমাদের থাকবে আমাদের তরফ থেকে একটাই প্লেয়ার থাকবে যে হাওয়াই চপ্পল পরে বুট পরে না সেই প্লেয়ারটার সাথে তোমরা লড়তে পারবে তো মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার একুশে জয়লাভ করবেন তো কেশপুরের মাটি থেকে আবার লক্ষাধিক ভোটে জিতবেন তো জিতবেন তো দেবীবন্ধের উচিত জবাব দেবেন তো গদ্দারদের উচিত জবাব দেবেন তো মনে শক্তি আছে তারা ভয় পাবেন না ওরা পয়সা দিয়ে লোক ভাড়া করে আনছে এনে মিটিং করছে ভয় পাবেন না একটা জিনিস জানবেন যে মহিলাটার পিঠে আজকে ছুরি মারছে ও কিন্তু আপনার ঘরের দিদি আপনার ঘরের দিদিকে ওরা পিঠে ছুরি মেরেছে সেই ছুরিটা ব্যালটের মাধ্যমে তীর করে আপনাকে ওদের কাছে ফেরত দিতে হবে দু হাজার একুশে আর একটা জিনিস দেখুন বিজেপির আমি তো বলি শিউলি দি বলুন মদন দা এতক্ষণ বক্তব্য রাখলেন তারা আমার প্রায় ডবলের ডবল বয়স অনেক সিনিয়র নেতা আমি চ্যালেঞ্জ করেছি বিজেপির নেতাদের সব সভা থেকে ভাই তোমাদের চারটে বড় নেতা দিলীপ ঘোষ মুকুল রায় শুভেন্দু অধিকারী রাহুল সিনহা মঞ্চের একদিকে থাকবে মাইক চারটে তোমাদের থাকবে তোমরা বিতর্ক করবে আর একটা সাইডে একা আমি দাঁড়িয়ে থাকবো শুধু আমার সাথে শুধু আমাকে বিতর্কে হারাও তোমরা বলো ছ বছরে মোদি কি দিয়েছে আমি বলবো ন বছরে দিদি কি দিয়েছে যদি হারাও যদি হারাতে পারো শুভেন্দু বাবুর মতো আমি অমিত শাহের বগলের তলায় ঢুকে যাবো রাজি আছো ওরে রাজি নেই দাদা আপনারা তাই লড়াই করুন এই স্লোগানটা দিয়ে শেষ করি আরে বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে বন্ধু এবার খেলা হবে বাংলা আমার সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু এবার খেলা হবে কন্যাশ্রী পণ্ডা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সেবন জিতেই লবে বন্ধু এবার খেলা হবে বন্ধু আবার খেলা হবে বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে বন্ধু এবার খেলা হবে বন্ধু আবার খেলা হবে রাস্তা আলো খাবার জল ফিক্সি আছে ভোটের ফল বিধির বিধান দিদি রবে বন্ধু এবার খেলা হবে বন্ধু এবার খেলা হবে সবুজ সাথীর খেলা হবে এই স্বাস্থ্য সাথীর খেলা হবে দারুণ দারুণ খেলা হবে গ্যাসের দাম বাড়িয়েছে তাদের গ্যাসটা আপনাদেরই খুলে নিতে হবে মায়েরা মাথায় রাখবেন আর যারা আপনাদের নিত্য নৈমিত্তিক জীবনে ঝামেলা বাড়িয়ে গেছে তাদেরকে শাস্তি দিতে হবে তাই কেশপুরের মাটি থেকে এই খেলা শুরু হোক এই লড়াই শুরু হোক আর এই লড়াই বাংলার গ্রামে গ্রামে বলবে মানুষ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তৃণমূলের সব পচামাল বিজেপির ঘরে আর মানুষ বলবে আমরা মন থেকে চাইছি ভাই মমতা দি আমরা তোমাকেই চাই লগানের চোদ্দ তলায় কোনো গরুর দুধ দোয়ানো বিজ্ঞানী নয় মমতা ব্যানার্জিকেই আমরা চাই সেই সিদ্ধান্তটা কেন আবার একদিন আপনাদের সবাই আসবো আজকে অনেকটা দেরি হয়ে গেল খুব ভালো থাকুন সুন্দর আবার কোন সময় মমতা দি আরেকবার আরে ওই রাজ্যে দিদির রাজ পিঁপড়া রেডি মতি তাজ মাওবাদী রাজ ছাড়খর মমতা দি আরেকবার রক্ত ভাত খাচ্ছে মা এই দৃশ্য আর না খাদ্য সাথীর ভাত পাই দিদি মনি তোমায় চাই ভোতা হলো সারে সিং শান্ত হলো দার্জিলিং বাংলা ভাগের স্বপ্ন চাই দিদি মনি তোমায় চাই দিদি মনি তোমায় চাই রাস্তা আলো খাওয়ার জল মোড়ে মোড়ে বসছে খল তিরিশ বছর মানলো হার মমতা দি আরেকবার লোক প্রসারেও দিদির কাম শিল্পী পাচ্ছে তাদের দাম স্বপ্ন হলো সত্যি তাই দিদি মনি তোমায় চাই দিদি মনি তোমায় চাই ঢুকছি
ছিল যে বুড়ো দাদু স্বাস্থ্য সাথী এখন জাদু সুস্থ দাদু একশো পার মমতা দি আরে লাল পার্টিরা ধোকাবাজ মোদির পার্টি চিটিং বাজ সুখ দুঃখের হিস্সেদার মমতা দি আরে মমতা দি আরে দিদি মনি তোমায় চাই দিকে দিকে তোমায় চাই বুথে বুথে তোমায় চাই গ্রামে গ্রামে তোমায় চাই শহর জুড়ে তোমায় চাই কেশপুরেতে তোমায় চাই বর্তমানে তোমায় চাই দার্জিলিং তোমায় চাই বীরভূমেতে তোমায় চাই এই নন্দীগ্রামে তোমায় চাই এই নন্দীগ্রামে তোমায় চাই বাংলা জুড়ে তোমায় চাই এই দিকে দিকে তোমায় চাই এই একুশ সালেও তোমায় চাই এই একুশ সালে তোমায় চাই এই একুশ সালে তোমায় চাই খেলবেন তো খেলা হবে রেডি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অমিত শাহের মাথায় ছিল সাত আটটা চুল একুশ সালে সেখান দিয়েও গজাবে জোড়া ফুল থ্যাংক ইউ।